তুমি কিছু বলতে চাও একলব্য? আজ্ঞে গুরুদেব। তাহলে বলে ফেলো। গুরুদেব আপনি জানেন, সেই 12 বছর আগে আমি আপনার কাছে দীক্ষা নিয়েছি। আগামীকাল আমার 12টি বছর পূর্ণ হচ্ছে গুরুদেব। আপনি আমায় বলেছিলেন 12 বছর পূর্ণ হলে একটা শক্তি একটা বর দেব। আগামীকাল আমার 12টি বছর পূর্ণ হচ্ছে গুরুদেব। আমি অবগত একলব্য। আমি যা কথা বলি তা অবশ্যই পূরণ করার চেষ্টা করি। যেহেতু তোমাকে আমি কথা দিয়েছিলাম 12 বছর পূর্ণ হলে তোমাকে আমি একটি শক্তি প্রদান করব, বর দিব, তাহলে তাই হবে। কাল গোধূলি লগ্নে আমার শরণাপন্ন হবে তুমি, তোমাকে আমি একটি বর দিব। যাও। ॐ तंत्रिक सन्यासी नमः। একলব্য আমার কাছে 12টি বছর আছে, ও আমার কাছে একটি বর চায়, ও আমার কাছ থেকে একটি শক্তি চায়, ও আমার বিশ্বস্ত একজন শিষ্য, তাকে আগামীকাল আমি একটি বর দিব। আগামীকাল আমার 12 বছর পূর্ণ হবে, আমি একটা শক্তি একটা আমি একটা বর পাবো। আমি আজ 12টি বছর এই জঙ্গলে আমি সন্ন্যাসী হয়ে আছি, যার জন্যে আমি 12টি বছর ধরে আমার গৃহ ত্যাগ করেছি, সেই লোকাইকে আমি হত্যা করব। একলব্য এসেছো, বসো। তুমি সঠিক সময়ে এসেছো, তোমাকে আমি গোধূলি লগ্নে আসতে বলেছিলাম, তুমি গোধূলি লগ্নেই এসেছো। হ্যাঁ, আজ আজ তোমার 12 বছর পূর্ণ হয়েছে, তোমাকে আমি বর দিতে চেয়েছি, আমি বরটি প্রদান করব। তুমি শিরোধার্য হও একলব্য। তুমি কি জানো একলব্য তোমাকে আমি কি বর প্রদান করলাম? জি না গুরুদেব। আমার তান্ত্রিক জীবনে একটি শ্রেষ্ঠ বর তোমাকে প্রদান করলাম, সেটা কি তুমি জানো? না গুরুদেব। তুমি তোমার হাত এই হাত কোন শত্রুর উপরে যদি রাখো তাহলে সে ভস্ম হয়ে যাবে। তবে শোনো একলব্য, তুমি সেই শক্তিটা সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করবে, এটা মনে রেখো একলব্য। যাও।
একলব্য আমার একনিষ্ঠ শিষ্য। আমার মনে হয় না ও তার শক্তি কোনো অপব্যবহার করবে। দেখা যাক কি হয়, একলব্য কি করে দেখা যাক। আমার এই হাত মাথার উপর আমি ছাড়বো না লতা, আমি গ্রামে যাব, লতাকে খুঁজবো। আমি কিন্তু তোমাকে শক্তি দিয়েছি, তুমি আমার মাথার উপর হাত রাখতে পারো না। গুরুদেব আমি একলব্য তুমি পাগল হয়ে গেছো। জঙ্গলে তো আগে কখনো দেখিনি তোমায়। আমি এক রমণী, তোর আমি 10 বছর ধরে এই জঙ্গলে রয়েছি, তোমাকে তো দেখিনি আমি। আমিও তো এই জঙ্গলে 12টি বছর রয়েছি, আমিও এক সন্ন্যাসী, কিন্তু কোনো নারী বা কোনো রমণীর দেখা তো আমি পাইনি। তুমি কে? আমি আমি এখনই স্নান করে আসতেছি। গুরুদেব আমাকে মারেন না। গুরুদেব তুই অকৃতজ্ঞ শিষ্য একলব্য। তোকে শেষ করার জন্যই আমি রমণীর রূপ ধরেছিলাম। তোকে মরবি কেন? তোকে আমি পিঁপড়েও বানাবো না, তোকে আমি ভস্ম করে দেবো। তুই পুড়ে যা, পুড়ে যা। মানুষ জানে, যেই গুরু শক্তি দিতে জানে, যেই গুরু বর দিতে জানে, সে শক্তি কেড়ে নিতেও জানে। তাই সবাই বলে উস্তাদের মার শেষ রাতে।